ধর্মনগরের সাকাইবাড়ি এলাকায় নির্মাণ হচ্ছে কেজিএম সুরিয়া মাল্টি সুপার স্পেশালিস্ট হাসপাতাল। হাসপাতাল নির্মাণ কাজ প্রায় সমাপ্তির পথে। হাসপাতাল নির্মাণ কাজের অগ্রগতি খতিয়ে দেখতে চেন্নাই সুরিয়া হাসপাতাল থেকে ধর্মনগরে এসেছেন ডক্টর অরুণা দেবী কে। তিনি চেন্নাই শাখার সুরিয়া হাসপাতালে মেডিসিন বিভাগের দায়িত্বে রয়েছেন। মঙ্গলবার ধর্মনগরের সাকাইবাড়ি স্থিত নির্মীয়মান হাসপাতালে এক সাংবাদিক সম্মেলনে মিলিত হন ডক্টর অরুণা দেবী কে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ধর্মনগর কেজিএম সুরিয়া মাল্টি সুপার স্পেশালিস্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল রহিম এবং অনিক দেবনাথ। সাংবাদিক সম্মেলনে তারা জানান, ইতিমধ্যে চেন্নাই শাখার সুরিয়া হাসপাতালের সাথে ধর্মনগরের কেজিএম সুরিয়া মাল্টি সুপার স্পেশালিস্ট হাসপাতালের চূড়ান্ত মৌ স্বাক্ষর হয়েছে। হাসপাতাল নির্মাণে প্রথম ধাপে প্রায় 50 কোটি টাকা ব্যয় হতে চলেছে। আগামী 3 মাসের মধ্যে নির্মাণ কাজ শেষ হয়ে যাবে। ইতিমধ্যে হাসপাতালের বিভিন্ন যন্ত্রপাতি আসতে শুরু করে দিয়েছে। সাংবাদিক সম্মেলনে ডক্টর অরুণা দেবী কে জানান, এই হাসপাতালে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা থাকবে, পাশাপাশি থাকবে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা। চেন্নাই থেকে চিকিৎসকরা আসবেন, কলকাতা থেকেও চিকিৎসকরা চিকিৎসা করাতে আসবেন বলে জানান তিনি। প্ল্যান টু গিভ সার্জারি রিলেটেড সার্ভিসেস, যে বেসিক চিজে হতে লাইক হার্নিয়া অর সিম্পল সার্জারিস, উই উইল কন্টিনিউ টু গিভ কেয়ার ফর দোজ পেশেন্ট হিয়ার ইট সেলফ। দোজ হু রিকোয়ার কমপ্লিকেটেড সার্জারি, যে বড়া সার্জারি হতে হার্ট কা ইয়া ট্রান্সপ্লান্ট কা ইয়া যে নি রিপ্লেসমেন্ট কা, এসে বড়া সার্জারিস তো ওহা চলে যায়গে পেশেন্টস আর ওহা হোগে যে ট্রিটমেন্ট বগেরা ফলো আপ ইধর করেনে। বেসিক যে সার্জারি বেসিক ট্রিটমেন্ট আই সি ইউ কেয়ার সব কিছু ইধর মিলে অ্যান্ড ফলো আপ বি ইধর করেনে। সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে ধর্মনগরের কেজিএম সুরিয়া মাল্টি সুপার স্পেশালিস্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল রহিম জানান, আগামী 3 মাসের মধ্যে হাসপাতালে যাবতীয় নির্মাণ কাজ সমাপ্ত হয়ে যাবে। 4 মাসের মধ্যে প্রয়োজনীয় যন্ত্রপাতি স্থাপনের কাজ শেষ করা হবে। সবকিছু ঠিকভাবে চললে আগামী 4 মাসের মধ্যেই ধর্মনগরের কেজিএম সুরিয়া মাল্টি সুপার স্পেশালিস্ট হাসপাতাল পথ চলা শুরু করবে বলে জানান তিনি। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।